সবার জীবনে প্রেম আসে, তাই কেউ কেউ একটু আদ্রু ভালোবাসে, আর সেই ভালোবাসার প্রথম পর্যায় হচ্ছে পছন্দ করা। কিন্তু কিভাবে বুঝবেন একটি মেয়ে আপনাকে পছন্দ করে? হ্যাঁ, এখন আপনাদের সেরা 10 উপসর্গের কথা জানাতে চেষ্টা করব, যেভাবে বুঝবেন মেয়েটি আপনাকে পছন্দ করে। এক, আপনাকে যত্ন নেয়া। কোনো সন্দেহ নেই যে যত্ন নেওয়া পরিবারের সদস্যদের কাজ, তবুও মেয়েটি যদি বলে এখন অনেক ঠান্ডা, জ্যাকেট গায়ে দাওনি কেন, অথবা কেন তোমাকে অসুস্থ দেখাচ্ছে, কাল রাত্রে কি ঘুমাওনি, অর্থাৎ আপনার মায়ের থেকেও অনেক সময় বেশি যত্ন নিতে চাই, সন্দেহিত ভাবে সত্য যে সে আপনাকে পছন্দ করে, হয়তো এর ভবিষ্যৎ অপেক্ষা করছে। দুই, তার দৃষ্টি শুধু আপনার দিকে। এখন মেয়েটির দৃষ্টি শুধু আপনার দিকে, জলে স্থলে সব জায়গায় শুধু আপনাকেই দেখে। কথা বলার সময় যখন দেখবেন তার ফোকাসটা শুধু আপনারই দিকে, তখন সত্যই বুঝবেন সে আপনাকে নিয়ে চিন্তা করে। তিন, মেয়েটির জীবনের প্রতি মুহূর্ত আপনার কাছে প্রকাশ করা। প্রাকৃতিক ভাবে মেয়েরা হচ্ছে ইমোশনাল, তারা ব্যথা সহ্য করতে পারে না। যখন সে তার ব্যক্তিগত জীবনের ঘটনা আপনার সঙ্গে শেয়ার করে, তার মানে সে আপনাকে অনেক বিশ্বাস ও নিরাপদ বোধ মনে করে, এবং আপনি তার জন্য অবশ্যই মূল্যবান কিছু। চার, সে আপনাকে প্রায়শ স্পর্শ করে। যখনই একসঙ্গে চলাফেরা করেন তখন সে আপনাকে স্পর্শ করতে চায়, হাতে হাত ধরে চলতে চায়, তাহলে সে আপনাকে পছন্দ করে। পাঁচ, আপনার সঙ্গে সময় কাটাতে চায়। এটা কোনো বড় ব্যাপারই না, সে যদি প্রায়ই প্রত্যেক দিন আপনার সঙ্গে ভালো সময় কাটাতে চান। আমি বাজি ধরে বলতে পারি, মেয়েটি যদি এটি করে তাহলে মেয়েটিকে বাহির থেকে ঘুরে আসার প্রস্তাব দিলে সে কখনোই প্রত্যাখ্যান করবে না। ৬, অন্য মেয়েদের সাথে কথা বললে ঈর্ষা করবে। তুমি কেন ওই মেয়ের সাথে কথা বললে? আমি ওকে খুব ঘৃণা করি। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ঈর্ষা করা মেয়েদের একটি জন্মগত রোগ। এমনকি সে কখনোই চাইবে না কোনো মেয়ে আপনার প্রতি নজর দিক। ঈর্ষার প্রধান কারণ হলো আপনি মেয়েটির জন্য গুরুত্বপূর্ণ এবং সে আপনাকে হারাতে চায় না। ৭, প্রায়ই আপনার প্রশংসা করবে। প্রশংসা করা এখন একটি আন্তর্জাতিক সিস্টেমে পরিণত হয়েছে। ওহ, এটি তোমার বাইক, সত্যি আমার খুব পছন্দ হয়েছে, তোমার চুলগুলো কি সুন্দর, ইত্যাদি। ৮, আপনার বিভিন্ন কাজে হাসবে। আপনাকে ভালো অনুভব করার জন্য আপনার যে কোনো কথায় সে হাসবে, সে যদি কোনো স্টুপিড মার্কা কোনো জোকস হয়। ৯, আপনার ব্যক্তিগত জীবনে খোঁজ খবর নেওয়া। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন তথ্য খুঁজবে, আপনার শিশুকাল, শিক্ষা জীবন, পারিবারিক সম্পর্ক, এর মতো গুরুত্বপূর্ণ জিনিস নিয়েও সে জানতে চাইবে, আর এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সিগনাল। ১০, SMS গেম। প্রত্যেক দিন কয়েকবার, ঘন্টায় দুবারও হতে পারে সে আপনাকে মেসেজ পাঠাবে। সে যদি আপনার বন্ধু হয় বিভিন্ন মেসেজ দিয়ে সেই সীমা অতিক্রম করবে। আজকে আমি ওই জায়গায় গিয়েছিলাম, ওই রকম লেগেছিল, এখন তুমি কি করো, ওকে এখন ঘুমানোর সময়, এই ধরনের মেসেজ পেলে বুঝবেন সামনে অনেক কিছু অপেক্ষা করছে আপনার জন্য।